আসসালামু আলাইকুম। এটা একটু মোটিভেশনাল আর একটু বাস্তবধর্মী একটা ভিডিও। আজকে আমি তোমাদেরকে দুই ক্যাটাগরি স্টুডেন্টদের কথা বলবো, দুই ক্যাটাগরির পৃথিবীতে মানুষদের কথা বলবো। যে দুই ক্যাটাগরির মানুষজন তুমি চাইলে নিজেকে অথবা আশপাশের মানুষজন দেখে আইডেন্টিফাই করতে পারবা, এবং তুমি দেখবা এই দুই ক্যাটাগরির এক ক্যাটাগরি সমাজের তলানিতে আর এক ক্যাটাগরি সমাজের পিকে। এই এত বড় ডিফারেন্স জাস্ট বিকজ অফ এ মাইন্ডসেট। এই টিপিক্যাল মোটিভেশনাল কথাবার্তা জীবনে অনেকবার শুনছো, আজকে এটা একটু পড়াশোনার আঙ্গিকে শুনবা, এবং এটা একটা রিয়েল লাইফ অবজারভেশন থেকে। সো লেটস স্টার্ট। প্রথমে আমি স্টুডেন্টের দিকে যাব না, তুমি আগে একটা উদাহরণ বুঝো, তুমি যেটা রিয়েল লাইফে ডিসকাস করতে পারবা। কাইন্ড অফ লেট আস থিঙ্ক অ্যাবাউট টু বিজনেসম্যান, দুজন ব্যবসায়ীর কথা চিন্তা করি। তোমার এলাকায় তুমি দেখবা কোনো একজন ব্যবসায়ী, সে একটা হোটেল করে বা পায়ের দোকান করে বা চায়ের দোকান করে, প্রত্যেকেই হলো ব্যবসায়ী, বুঝাই যাচ্ছে যে সে একটা ব্যবসা করার চেষ্টা করতেছে। এবং তুমি দেখবা এইরকম বিজনেসম্যানদের মধ্যে অনেকে আছে, ওনারা এই হালাল জীবিকাটা দিয়ে একজন একটা মুদির দোকান নিয়ে পুরা লাইফটা কাটায় দিছে। অ্যান্ড তার বয়স যখন 20-25 ছিল, তার বাবার পরে সে দোকানটাতে বসছে। অ্যান্ড হি ইজ 65-70 নাও, তার ছেলেকে সে বসেছে। তার পরবর্তীতে এইভাবে যে তারা বছর কা বছর ধরে এই একটা মুদির দোকান, এই একটা চায়ের দোকান, এই একটা হোটেল বা এই একটা ব্যবসা, এই একটা ছোট ব্যবসা, এই একটা নার্সারি, এইটা করেই খাচ্ছে, এবং তাদের এটা নিয়ে কোনো কমপ্লেন নেই। আমিও এটাতে কখনো নিরুৎসাহিত করবো না। মানুষের জীবনের চাহিদা ডিফারেন্ট থাকতেই পারে, উনি যদি এটাতে হালাল ইনকাম পায়, সুখী থাকেন, আলহামদুলিল্লাহ, কংগ্রেটস টু হিম। বাট দ্যার ইজ এ ডিফারেন্ট টাইপ অফ বিজনেসম্যান, দ্বিতীয় এক ধরনের বিজনেসম্যান তুমি পাবা। বাংলাদেশের বড় বড় বিজনেস টাইকুনদের গল্প পাবা, বিজনেস টাইকুন। শেখ আকিজউদ্দিন বোতলের ব্যবসা করতো, ফল বেচতো এই চক বাজারে, আমার বাড়ির দুই বিল্ডিং পরে, ঠিক আছে, এখানেই থাকতো। বাট সেখান থেকে বাংলাদেশের একটা মাল্টি বিলিয়ন ডলার, নট মিলিয়ন, বিলিয়ন ডলার বিজনেস স্টার্ট করছে। বড় বড় বিজনেসম্যানদের তুমি লাইফের স্টার্টটা দেখবা হাম্বল। জুতার ব্যবসা করতো, কেমিক্যালের ব্যবসা করতো, প্রথমে এটার সিমেন্টের ব্যবসা করছে, একটা জমি বিক্রি করছে, একটা বিল্ডিং বানাইছে, কোনো একটা তার বানাইছে, সেখান থেকে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি বানাইছে। সো এখন ঘটনাটা কোন জায়গায় হয়, ঘটনাটা দেখা যায় যে এই যে যিনি একটাতে স্যাটিসফাইড হয়ে গেল, উনার হয়তো বা মাসে 1 লাখ বা মাসে 20,000 টাকা আসছে, এটা দিয়ে উনি ভাবছে যে না, আই এম হ্যাপি উইথ দ্যাট, এটা তো আমার এটা বেশি দরকার নেই, 20,000 হলে আমার মধ্যে না। বাট এই যে বিজনেস টাইকুন, এই যে বিজনেসের যে একদম পুরা ম্যাগনেটগুলা, এ বলছে যে না, আমি লাইফ থেকে আরও বেশি কিছু চাই, ফাঁক ইট, 2 লাখ টাকা কিচ্ছু না, 2 লাখ টাকা কিচ্ছু না, আমার এটা 20 লাখ লাগবে, 20 লাখ যে জিনিস বলছে 2 কোটি টাকা লাগবে। এখন সমাজ বলছে সুখ লাগবে, সে বলছে ফাঁক সুখ, টাকা দেয় আমাকে, কিচ্ছু নাই, জাস্ট টাকা দেয় আমারে। অ্যান্ড তারা করতেই থাকে। মজার কথা, বাংলাদেশের বড় বড় বিজনেসম্যানদেরকে দেখবা এক একজনের বয়স 50-60-70-80, মনে করো নাকের মধ্যে নল লাগে, আরেকটা নতুন ফ্যাক্টরি দিছে, কয়লার ফ্যাক্টরি, এয়ারপোর্ট কিনে, হ্যান কিনে, ত্যান কিনে, অত এক পা কবরে কেন, দুই পাই কবরে, কবরে হাঁটু পর্যন্ত ডুবে আছে, বাট তারপর আরেকটা কিনে। সো ও কখনো লাইফ নিয়ে স্যাটিসফাইড নাই, ও বিলিভ করে, হি বিলিভস হি ডিজার্ভস মোর, আই ডিজার্ভ মোর, আমার এটাতে স্যাটিসফ্যাকশন নাই। এখন এটা তো যদি মেন্টাল হেলথ ফাক আপ হইতে পারে, বাট হি ইজ সাকসেসফুল। এখন চলে আসি দ্বিতীয় এক ধরনের স্টুডেন্টদের মধ্যে, এখন এইটা আমরা স্টুডেন্টদের সাথে রিলেট করি। স্টুডেন্টদের মধ্যে এক টাইপের হলো, আমার কিছু একটা হলেই হলো, কি খাবে বলো, আমার কিছু একটা হলেই হলো, মানে এই পোড়াটা, হ্যাঁ, ধরো 20-25 পাইছে, কোথাও চান্স পায় নাই, HSC-তে 4 পয়েন্ট পাইছে, কোনো একটা লাস্টের ভার্সিটি লাস্টের সিটে আছে, কোনো জায়গায় চান্সও পায় নাই, কোনো একটা মনে করো টাকা দিয়ে কোনো এক জায়গায় মেলা টাকা দিয়ে পড়াশোনা করছো, ওর কোনো কিছু না, এমন কিছু একটা হলেই হলো লাইফে, কোনো প্রকার অ্যাম্বিশন নাই, যা আছে আই এম মোর দেন হ্যাপি। অ্যান্ড মজার কথা, হি ইজ হ্যাপি, কিন্তু নোটিসেবল পার্ট, তোমার ক্লাসের সবচেয়ে সুখী মানুষটা হলো ক্লাসের পিছনে বসে যে ফেলুয়াটা আছে, আর্ট সাবজেক্টে ফেল, ও দেখবে সেই পিনিকে আছে, ক্লাসের টপার যেটা ওই ব্যাটা মনে করো মানে দিনের রাতে কান্দে যে চান্স হবে না কি না, আল্লাহ কি হলো, 2 মার্ক কেন কম পাইলাম, হি ইজ হ্যাপি। বাট দ্বিতীয় এক ক্যাটাগরি স্টুডেন্ট আছে, ও হ্যাপি না, ও ফাক হ্যাপিনেস, আমার দরকার আরও বেশি, আই ওয়ান্ট মোর, আই বিলিভ আই ডিজার্ভ মোর, আই এম দ্য বেস্ট। ও কোনোদিন 20 পায়ে ভাবে নাই যে 20 কেন হলো, 25 লাগবে, ও কলেজে ফার্স্ট হওয়ার পরে চিন্তা করছে বোর্ডে ফার্স্ট হতে হবে, বোর্ডে ফার্স্ট হওয়ার পরে চিন্তা করছে অ্যাডমিশনে যে ফার্স্ট হতে হবে। তুমি দেখবা প্রত্যেকবার ভর্তি পরীক্ষায় তোমরা যে এত আইডলাইজ করো সারারা, আনাস ভাইরা গালি দাও, ওই যে হালার পোলারে যে এক পোলা বুয়েটে চান্স পাইলো, বুয়েটের টপ টেনে, বুয়েটের টপ থ্রিতে, ঢাবির টপ থ্রিতে, আবার DMC-র টপ থ্রিতে, এই পোলাগুলোকে তো গালি দাও না। তোমার কি মনে হয় ওই পোলারে চিন্তা করছে, আল্লাহ আমি যদি DMC-তে পরীক্ষা দিই, আরেকজন তো পরীক্ষা দিতে পারবে না, ও তো DM বুয়েট তো আগে থেকেই জানতো, কলেজ লাইফ থেকে জানে আমি চান্স পাবো, বাট ও কি, ও বলছে হ্যাঁ আমার চান্স দেওয়া হবে না ভাই, আমার টপ সিলেবাস লাগবে, টপ সাবজেক্টগুলো লাগবে, আমার 3টা অপশনই লাগবে, আমি এক পোলারে যিনি হালার পোলা বুয়েট মেডিকেল ঢাবি আবার DU IBA-তে চান্স পেয়েছে, ফাক পুরো মানে দেখে মাথা নষ্ট যে কি ভাই মানুষ নাকি, বাট ও কিন্তু স্যাটিসফাইড না এটা, তো বলছে যে ভাই আমার বুয়েটে ভালো সিরিয়াল আসে নাই, মানে বুঝতেছো ও মাথাটা ওয়ার ডিফারেন্ট, ও নর্মালি তোমার মতো থিঙ্ক করতেছে না যে ও মাই গড আজকে স্যার আমার নাম বলছে, আজকে তো কোচিংয়ে আমি একটা ম্যাথ পড়েছি, একটা কোশ্চেন, এদিকে ছয় না, কারণ ওর কম্পিটিশনটা কোচিংয়ে না, জেলায়ও না, কলেজেও না, ও
ইন্টারন্যাশনাল লেভেলে চিন্তা করে, এগুলো মানুষ দেখবে তত্তর করে উপরে উঠবে। এই যে বিজনেসম্যান ও জুতার দোকান থেকে শুরু করছিল, এখন মনে করো কয়েক হাজার কোটি টাকার শত শত একর ফ্যাক্টরির মালিক, বাট ইনি ওই দোকান নিয়ে খুশি আছে। তো তুমি যদি এখন দোকান নিয়ে খুশি থাকো, তুমি যদি চা বেচতে পারো, তুমি যদি ওইটা নিয়ে হালাল রুজি নিয়ে স্যাটিসফাইড থাকো, আলহামদুলিল্লাহ, কংগ্রেস টু ইউ। বাট আমি এটা নিয়ে খুশি থাকতে একেবারেই রাজি না। আমি ডিজার্ভ করি মোর, আই ডিজার্ভ মোর। আমার মাথা ছিল না, ম্যাথ পারে না, কিচ্ছু পারে না, একটা ভার্সিটিতে এক্সাম দেয় না, আমি 15টা ভার্সিটিতে এক্সাম দিছি, চারুকলা এক্সাম দিয়েছি, 14 জায়গায় এক্সাম দিয়েছি। আমার কথাটা আমার ভালো লাগতেছে না, আমার আরও লাগবে, চিন্তা হবে। যখন ভার্সিটিগুলোতে পজিশন ভালো আসলো না, আমার মনে হচ্ছে একটা ভার্সিটিতে ফার্স্ট হইতে হবে। দুটা ভার্সিটিতে ফার্স্ট হয়েছি, রাবিতে বাউতে, পরে অষ্টে হয়েছি, ডেন্টালে হয়েছি থার্ড। আই হ্যাভ মেড মাই স্টেটমেন্ট। HSC বোর্ড ফার্স্ট হয়েছি, আই হ্যাভ মেড মাই স্টেটমেন্ট। আমাকে তুমি আর কি কোথায় ধরবা? সো স্যাটিসফ্যাকশন থাকা যাবে না লাইফে যদি তুমি কুত্তা মারা ভালো স্টুডেন্ট হতে চাই। আর যদি তুমি মনে আই ওয়ান্ট টু বি মিডিওকার স্টুডেন্ট, চান্স পাইছে পড়ছে, হ্যাঁ পাইছে তো 5 পয়েন্ট, এই চান্স হয়ে গেছে একটাতে, এরকম যদি হইতে চাও ইউ আর ওয়েলকাম। বাট যদি তুমি ডিফারেন্ট হইতে চাও, তোমার হ্যাপিনেসের চিন্তাবাদ মেন্টালি ফাকটা হইতে হবে। পৃথিবীর যত ওভার সাকসেসফুল মানুষজন পাবে, ওরা কেউ হ্যাপি না, কারণ দে আর নেভার স্যাটিসফাইড। সো সমাজ চায় সুখ, কারণ সমাজের সবাই 90% মিডিওকার, 10% ডিসস্যাটিসফাইড, মেন্টালি ইল ফাকস, কন্ট্রোল দা ওয়ার্ল্ড। সো ওই দলে যাও। এবার আসো, মেন্টালি ইল পিস অফ শিট যদি হইতে চাও, 2000+ ক্লাস, 600+ এক্সাম, 15+ বই, 12 ধাপের ক্লাস, পুরো HSC লাইফ, আসলে পড়াটা হিউম্যানলি পসিবল না। আমাদের কোর্সের মাত্র 2-3% মানুষজন সবগুলো ক্লাস করতে পারে, বাট 2-3% মানুষজনই বিন্দাস চান্স টান্স পাওয়া যায়, আই ক্যান অ্যাসিউর ইউ দ্যাট। সো একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে এনরোল করো। যদি তোমার মনে হয় তুমি বাকিদের চেয়ে বেশি কিছু করতে পারো, আই চ্যালেঞ্জ ইউ টু টেক দ্য জঘন্য রকম পরিশ্রম স্কোয়াড। এই স্কোয়াডে 365 দিনের রুটিন আছে এই 2000 ক্লাস শেষ করার। যদি কোনো দিন শেষ করতে পারো, ভিডিওর নিচে এসে কমেন্ট করবা, ভাইয়া পারছি, বেস্ট অফ লাক, টাটা।